এই জন্য আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যার যখন লেখা যেথায় লেখা সঠিক সময়ে সেই স্থান উপস্থিত হয়ে যাবে, বিন্দু পরিমাণে এদিক সেদিক করা যাবে না, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, আইনামা তাকুনু ইয়ুদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারেনি। পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করেছে, এখন যারা আছে তারাও মৃত্যুবরণ করবে এবং যারা আসবে সবাই মৃত্যুবরণ করতেই হবে, এটাই হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে, কেউ থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুকে আমরা দেখতে পাই না, মৃত্যু কোথায় আছে, কতটুকু দূরে আছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মানুষের দুটো চোখ যেমন পাশাপাশি কিন্তু একটি চোখ আর একটি চোখে দেখতে পায় না, মৃত্যুটা ঠিক তেমন মানুষের কাছাকাছি, মানুষের সার রক্ত যত কাছাকাছি মৃত্যু এর চেয়ে বেশি কাছাকাছি, কিন্তু মানুষ তার মৃত্যুকে দেখতে পায় না, মৃত্যু এর চেয়ে বেশি কাছাকাছি। যখন সময় আসবে অবশ্যই মৃত্যু গ্রেফতার করে তোমাকে নিয়ে যাবে, মৃত্যুর কাছে কোনো ওজর চলবে না, কোনো আপত্তি চলবে না, কোনো ঘুষ চলবে না, কোনো মায়া চলবে না, কোনো ভালোবাসা চলবে না। মৃত্যু যখন লেখা সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। যার জ্বলন্ত প্রমাণ এই যে মঈনুল ইসলাম গতকাল ইন্তেকাল করেছেন, অল্প বয়সের একটি মানুষ, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। হাফেজ মঈনুল অল্প দিনে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, সবাই যাকে চিনেন, যার কোরআনের আলোচনা অত্যন্ত সুমধুর চমৎকার ছিল। ছেলেটি ভাবতে পারেনি, কল্পনাও করতে পারেনি ওই অল্প সময় চলে যাবে, কেউ ভাবতে পারেনি। এখনও লেখাপড়া শেষ করেনি, হাফেজে কোরআন খুব সুন্দর আলোচনা করতেন। মাকে শুনলাম 11টার দিকে বলছে, মা আমার জন্য খিচুড়ি পাক করো এবং গরু গোস্ত রান্না করো। মা সুন্দর করে খিচুড়ি পাক করলেন সন্তানের জন্যে এবং গরু গোস্ত রান্না করে দিলেন। মঈনুল সুন্দর করে খেলেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমই যে তার শেষ ঘুম হবে কে জানত, এই ঘুম থেকে আর উঠেননি, এই ঘুমের মধ্যেই আল্লাহ তাআলার কাছে চলে গেলেন ব্রেন স্ট্রোকের মাধ্যমে। তো প্রিয় উপস্থিতি, এই জন্য বলি মৃত্যুর কোনো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নেই। এটা আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা। এমন হতে পারে মঈনুলের জায়গায় যদি আমি হয়ে যেতাম, আপনি হয়ে যেতেন, তখন কি হতো? আল্লাহর শুকর আদায় করেন যে আল্লাহ আপনাকে এখন বাঁচিয়ে রেখেছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, তওবার সুযোগ আছে। এমন একটা ছেলে ছিল, কত সুন্দর কোরআনের তাফসির করত, কত বড় ভবিষ্যৎ ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু কে জানে তার জীবন লীলা শেষ হয়ে যাবে, কল্পনা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে নিলেন। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। বিশ্বনবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়া নয় বরং পরকালের সামানা তৈরি করে, পরকালের ব্যাংকে মজবুত করে। আরে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দগি, আজ এসেছি চলে যাব। এই জন্য আমরা প্রস্তুত থাকবো সবসময় মৃত্যুর জন্য, আর সবাই দোয়া করব হাফেজ মঈনুল ইসলামের জন্য। আল্লাহ তাআলা যেন মঈনুলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মঈনুলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং সারা দেশবাসী যারা আমার আলোচনা শুনছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করুন, এবং যে যেখানে আছেন হাফেজ মঈনুলের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মঈনুলকে জান্নাত দান করেন। সবাই বলি আমিন।